আপনি আপনার ছাদ বাগানে ভেজিটেবল গার্ডেনস করতে চান অথচ এই আগস্ট মাসে এসে দেখছেন ছাদ বাগানে লাগানোর মতো কোনোই সবজি পাচ্ছি না আজকে এই ছাদ বাগানে লাগানোর মতো সেরা দশটি সবজি নিয়ে আলোচনা করব। যেগুলি অত্যন্ত প্রয়োজনীয় আমাদের বাড়িতে কিচেনের জন্য আর এই সমস্ত গাছগুলি আপনারা খুব সহজভাবে এই সময় লাগিয়ে ফেললে আপনারা খুব তাড়াতাড়ি আপনারা অক্টোবর মাসের শেষের দিকে থেকেই আপনার এই সমস্ত গাছগুলি ফসল পেয়ে এবং তার যে সবজি হয় সেই সবজিগুলি পেয়ে আপনারা খেয়ে দিয়ে সেই সমস্ত গাছগুলিও ঠিক ওই টাইম মতো নষ্ট হয়ে যাবে তো এই কম সময়ের মধ্যে যে সমস্ত গাছগুলিতে আপনারা সবজি পেয়ে যাবেন এবং যেগুলি আমাদের রান্না এবং প্রত্যেকটা মুহূর্তে রান্নাঘরে বেশ প্রয়োজন রয়েছে সেই সমস্ত সেরা দশটি গাছ নিয়ে আজকে আর আলোচনা তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন প্রথম যে সবজিটির কথা বলবো সেটা হচ্ছে আদা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস এবং বাজার কিনতে গেলে কিন্তু বাজার মূল্য প্রচুরের রয়েছে তো অবশ্যই আপনারা এই সময় যে সমস্ত আদাগুলি রয়েছে সেই সমস্ত আদাগুলির কাছে যাবেন দেখবেন তার যে সর্বোচ্চ যে জায়গাটি রয়েছে সেটাকে চোখ বলে থাকে সেই সমস্ত চোখ থেকে আপনারা এটাকে কেটে আপনারা আপনাদের টবের কোন একটা জায়গাতে সুন্দরভাবে বসিয়ে দিন তো অবশ্যই যে কাটা অংশটি আপনারা বসাবেন সেই কাটা অংশটিকে একটু চেষ্টা করবেন অ্যান্টিফাঙ্গাল জলে চুবিয়ে তারপর আপনার সেটাকে বসানো তাহলে সেই জায়গা থেকে পছন্দ ধরে এবং গাছটি নষ্ট হওয়ার প্রবণতা তারা একদম থাকবে না এবং সেই যে চোখটি রয়েছে সেই চোখ থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনার সবজিও কিন্তু একটা সুন্দরভাবে পেয়ে যাবেন এবং পরবর্তীতে প্রচুর পরিমাণে আদা পেয়ে যাবেন দু নম্বর যে সবজিটি রয়েছে সেটা হচ্ছে হলুদ অবশ্যই হলুদ লাগানোর একটা উত্তম সময় চলছে এখন আপনারা বাজারে চলে যান একদম কাঁচা হলুদ আপনারা ক্রয় করে নিয়ে আসুন সেই সমস্ত কাঁচা হলুদগুলোকে গুলোকে কি বেশ কিছুদিন একটা হালকা রোদ হালকা ছায়া লাগে আপনার একটি জায়গা এটাকে রেখে দিন একটা বাটি বা পাত্রের মধ্যে করে শুধু খেয়াল রাখবেন তার মধ্যে জল না জমে এটাকে রেখে দিলে বেশ কিছুদিন পর দেখবেন সেখান থেকে নতুন নতুন চারা তৈরি হচ্ছে এবং সেখান থেকে ডাল ছাড়তে শুরু করছে এই গাছগুলি যখনই বেরিয়ে যাবে তখন আপনারা আপনাদের পছন্দ মতো টবের মধ্যে সেই সমস্ত গাছগুলিকে বসিয়ে দেবেন সেখান থেকে কিন্তু আপনারা হলুদ গাছ পেয়ে যাবেন আর এই হলুদ কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে আমাদের কিন্তু খাওয়া দাওয়ার জন্য আর যা আমাদের হেহের জন্য কিন্তু অত্যন্ত উপযোগী যেটা আমরা প্রতিনিয়তই হলুদ ব্যবহার করে থাকি তো অবশ্যই কাঁচা হলুদ কিন্তু ভীষণ উপকারিতা রয়েছে তিন নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা অবশ্যই আমাদের ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস কাঁচা লঙ্কা বর্তমান বাজারে কিন্তু প্রচুর দাম রয়েছে তো অবশ্যই আমরা যদি এখন একটা কাঁচা লঙ্কার গাছ লাগিয়ে থাকি যে কোনো ভ্যারাইটির হতে পারে সেটা আপনারা বুলেট লঙ্কা লাগাতে পারেন বা আকাশি লঙ্কা লাগাতে পারেন কালো লঙ্কা লাগাতে পারেন তো বর্তমানে প্রচুর ভ্যারাইটির লঙ্কা পাওয়া যায় বিভিন্ন ধরনের হাটে যাবেন আপনারা সেখান থেকে সেগুলি চারা ক্রয় করে নিতে পারেন বা আপনার নার্সারি থেকে সেই সমস্ত চারাগুলি ক্রয় করবেন একটা লঙ্কা চারা পাঁচ থেকে ছ টাকা নিতে হবে এই চারাগুলি যদি আপনারা এখন লাগিয়ে দেন তাহলে কিন্তু একদম পুরো শীত থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত আপনারা লঙ্কা পাবেন এবং গাছও অনেক বেশি ভুষ হবে এবং খুব ভালো হবে তো অবশ্যই আপনারা একটা দুটো লঙ্কার গাছ কিন্তু ঝুটপট এই সময় কিন্তু আপনাদের লাগিয়ে ফেলতে হবে আর এটাই কিন্তু উত্তম সময় চলছে চার নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে টমেটো টমেটো তো ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস তো টমেটোর চারা এখন লাগানো টবে লাগানোর থেকে টমেটোর বীজ এখন ফেলতে হবে সেখান থেকে চারা তৈরি করতে হবে তো যারা যারা টমেটোর বীজ ফেলতে যান তারা খুব তাড়াতাড়ি টমেটোর বীজ ক্রয় করে ফেলুন এবং টমেটোর বীজের কিন্তু খুব একটা দাম না খুব সস্তাতে আপনারা পেয়ে যাবেন তো এই সমস্ত বীজগুলি যেটা আপনার পছন্দ মতো ভ্যারাইটি বর্তমানে ব্যাক টমেটো পাওয়া যায় হোয়াইট টমেটো পাওয়া যায় চিরি টমেটো পাওয়া যায় ট্যামে টমেটোর এখন প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় তাই যেটা যেই টমেটো আপনার বেশ পছন্দ সেই টমেটোর বীজগুলি আপনারা প্রায় করে সেই সমস্ত বীজের মাটি তৈরি করে আপনারা এগুলি খুব তাড়াতাড়ি ফেলে দিন আর বীজের মাটি কী করে তৈরি করবেন তা দেখবেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই সেখান থেকে আপনারা গিয়ে দেখে নিতে পারবেন পাঁচ নাম্বার যেটা রয়েছে সেটা টাটা অবশ্যই আপনার ছাদ বাগানে যে সমস্ত টপ ফাঁকা হয়ে গেছে সেখানে অন্তত পাঁচ টাকা ডাটার বীজ কিনে নিয়ে আসুন এবং খুব অল্প অল্প করে সেখানে ছিটিয়ে ফেলে দিন দেখবেন সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু ডাটা আপনারা পেয়ে যাবেন একদম নিজের বাড়িতে তৈরি করা ডাটা কোনো রকম রাসায়নিক সার কোনো প্রয়োগ করা কোনো বিষয় নেই আর এই সময় ডাটা বেশ সুন্দর হবে এবং প্রত্যেকটা একদম কচি কুচি ডাটা একদম মাছের ঝোলতে খেতে কিন্তু আলাদা রকমের একটা মজা আছে তাড়াতির না করে অবশ্যই আপনার দু চারটে ডাটার বীজ আপনার ফাঁকা টপগুলিতে ফেলে দিন দেখবেন খুব সুন্দরভাবে গ্রোথ নিয়ে নেবে ছ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে করলা অবশ্যই আমরা বাজার থেকে যখন করলা কিনে থাকি বা করলাগুলি কেটে থাকি সেগুলির ভেতরে অনেক সময় দেখি বেশ কিছু করলা থাকে যেগুলি পেকে নষ্ট হয়ে যায় বা যে করলাগুলি রেখে দিলে বেশ কিছুদিন পর দেখবেন হলুদ হয়ে ফেটে যাবে তার ভেতরে প্রচুর পরিমাণে বীজ পাবেন সেই সমস্ত বীজগুলি আপনারা আপনার ছাদ বাগানে যে কোনো টবের মধ্যে বসিয়ে দিন দেখবেন সেখান থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে আর সেই করলাগুলি কিন্তু ভ্যারাইটিও বেশ ভালো হয় এবং ফলনও প্রচুর পরিমাণে পেয়ে যাবেন বা যদি আপনি মনে করেন যে বীজ ভাণ্ডার থেকে ভালো কোয়ালিটির বীজ ক্রয় করবেন তাহলে সেটাও আপনারা করতে পারেন বীজের দাম খুব এলে পাঁচ থেকে ছ টাকা করে দাম পড়তে পারে হাইফাই কোয়ালিটি আর তাছাড়া তেমন কোনো এরকম কোনো ব্যাপার নেই অনেক কম দামে এগুলি পাওয়া যায় তাড়াতাড়ি না করে আপনারা অন্তত করলা লাগাতে পারেন করলা গাছও কিন্তু এই সময় থেকে অনেক দিন পর্যন্ত আপনারা কিন্তু এই করলা পেয়ে যাবেন সাত নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে শশা বর্তমান বাজারে বেশ মূল্যবান এবং বেশ প্রয়োজনীয় একটা খাবার এবং শশা কিন্তু আমাদের প্রতিনিয়তই অন্তত স্যালাড তৈরিতে কাজে লাগবেই লাগবে এবং বাজার থেকে আমরা প্রতিনিয়তই কিনে কিনে খাই আর সেটা যদি ছাদ বাগানে হয়ে থাকে তাহলে তো আরোই মজাদার তো অবশ্যই আপনারা অন্তত শশার বীজ ক্রয় করুন আর এই সময় শশা লাগিয়ে ফেলুন দেখবেন এই শশাটি অন্তত অক্টোবর মাসের শেষে দিয়ে গিয়ে হবে এবং তার পরবর্তীতে কিন্তু আমরা সেগুলিকে উঠিয়ে আবার শীতের সবজি আপনারা লাগিয়ে দিতে পারবো আর খুব তাড়াতাড়ি এই সমস্ত গাছগুলিতে ফল হয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু শশা ধরতে শুরু করে এবং হাইব্রিডের গাছ আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর বীজ ভাণ্ডারে গিয়ে আপনারা বলবেন আপনারা অবশ্যই এই সমস্ত উন্নত প্রজাতির কিন্তু বীজ আপনারা পেয়ে যাবেন আট নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে ভেন্ডি অবশ্যই আপনারা ভেন্ডির বীজ নিয়ে আসুন এবং আপনার ফাঁকা টপগুলির মধ্যে প্রত্যেকটা টবে অন্তত দুটো তিনটে করে ভেন্ডির বীজ বসিয়ে দিন সেখান থেকে চারা তৈরি করুন প্রচুর পরিমাণে ভেন্ডি পেয়ে যাবেন ভিন্ডি আপনি খেয়ে শেষ করতে পারবেন আর এই ভিন্ডিও তাই যখনই দেখবেন অক্টোবর নভেম্বর মাস পড়া শুরু হয়েছে তখন এই সমস্ত ভিন্ডি কিন্তু আবার নষ্ট হতে শুরু করবে সেই সমস্ত পাত্রের মধ্যে আমরা আবার শীতের সবজি লাগাতে পারবো ভিন্ডি খুব কম পরিচর্যার একটি গাছ শুধু মাঝে মধ্যে একটু আপনার খেয়াল রাখতে হবে নিম তেল স্প্রে করলে যথেষ্ট একটু পোকার আক্রমণ ঘটে বিশেষ করে মিলির তো সেটা খেয়াল রাখলেই যথেষ্ট আর তেমন কোনো রকম কোনো কিছুর প্রয়োজন পড়ে না ন নম্বর যে সবজিটির কথা বলি সেটা হচ্ছে বেগুন বেগুন তো সারা বছরই ছাদ বাগানে হয়ে থাকে এবং সেটা আমার ছাদ বাগানে সারা বছর আমরা বেগুন খেয়ে থাকি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বেগুনের চারা আপনারা ক্রয় করে বসিয়ে দিন দেখবেন এই গাছগুলি সারা বছরও বেঁচে থাকে এবং সারা বছরই বেগুন কম বেশি দিতে থাকে তো খুব সহজ সরল একটা বিষয় এই বেগুন গাছ আর পরিচর্চা নিয়ে কিছু বলার নেই ডিটেলস পরিচর্চা নিতে হলে চারা তৈরি করা থেকে সমস্ত কিছু চ্যানেলে পেয়ে যাবেন তো সেখানে ভিজিট করে দেখে নিতে পারেন সর্বশেষ যে গাছ সবজিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুঁইশাক অবশ্যই আপনারা পুঁইশাক লাগিয়ে ফেলুন এবং এই সময় যদি আপনারা পুঁইশাক লাগাতে পারেন তাহলে সেই সমস্ত পুঁইশাক কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে এবং সেগুলি থেকে কিন্তু আমরা অনেক নতুন নতুন মানে ডাল পেয়ে যাবো এবং যেই ডালগুলি আমরা কেটে আবার খাবো পুঁইশাক আবার নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে তো এইগুলি অবশ্যই হতে থাকবে এবং সেগুলি যেহেতু সম্পূর্ণরূপে অর্গানিকভাবে আমাদের নিজেদের ছাদ বাগানে এবং তা আমরা চোখের সামনে দেখতে পারছি যে কীভাবে তৈরি করা হচ্ছে তো নিজেদের হেলথের কথা ভেবে এই সমস্ত গাছগুলি অবশ্যই আপনারা করে ফেলুন আর এই সমস্ত গাছের জন্য টবের মাটির মিশ্রণের কোনো কিছু প্রয়োজন নেই যে সমস্ত টবগুলিতে পুরনো গাছ ছিল সেই সমস্ত গাছগুলি সরিয়ে ফেলুন যে সমস্ত গাছগুলি মারা গেছে সেই সমস্ত টবের মাটির মধ্যে এই সমস্ত বীজগুলি ফেলে দিন তাতেই সুন্দরভাবে বেড়ে উঠবে আর যখন গাছ একটু বড় হবে একটু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন গোড়ায় দিয়ে দেবেন তাতে যথেষ্ট এর জন্য আলাদা স্পেশাল কোনো কেয়ারের কিন্তু প্রয়োজন পড়বে না তাতেই খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তার কিছু বলার নেই এই সমস্ত সবজিগুলি খুব ঝটপট আপনারা লাগিয়ে ফেলুন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে যে কোনো সবজি করতে গেলে অন্তত দশ ইঞ্চি মাপে টপ নেওয়ার চেষ্টা করবেন তাহলে সেখানটাই খুব ভালো হয়ে থাকে তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর অগস্ট মাসে এই সমস্ত গাছগুলি খুব তাড়াতাড়ি কিন্তু আপনার এই সমস্ত ভেজিটেবল গুলি আপনার লাগিয়ে ফেলুন তো দেখা হয় পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন